হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে এসেছি। আর আজকের ব্লগ কিন্তু আমার একদম এই বাড়ি থেকে শুরু হচ্ছে। আর ঘুম থেকে উঠেই দেখো, মা আগে দেখতে পাচ্ছ বিছানা টিছানা সব গোছাচ্ছে, আমি আর মাম্মাম দুজনেই উঠে পড়েছি। আর মাম্মাম তো মানে কি বলবো, ভাবলাম একরকম হলো একরকম, মাম্মাম তো উঠে পড়লো সকাল সকাল, মানে একদম 6:10-15 বাজে মাম্মা উঠে পড়েছে। মানে আমার আলাদা কিছু আর হলো না, স্কুল থাকলেও যা হয়, স্কুল না থাকলেও ঠিক সেটাই হলো। তো যাই হোক, অগত্যা আর কী করা যাবে, আমাদেরও উঠে পড়তে হলো। আর ও উঠে অনেকটা সময় কিন্তু কেটে গেছে, মাম্মার এখন খিদে খিদে পেয়ে গেছে। তো ওর জন্য আমি দেখলাম ঘরে ব্রেড রয়েছে, জেলি রয়েছে, তো ওকে সকালে উঠেই আগে ব্রেডটা একটু জেলি মাখিয়ে দিচ্ছি, ও এটা বসে খাক, তারপর কিন্তু অন্য কিছু দেখা যাবে পরে একটু কী দেওয়া যায়। কারণ এইটুকু ব্রেডটা ও যদি পুরোটা খেয়ে নিত তাহলে এক জিনিস হতো, ও কিন্তু পুরো ব্রেডটা খায় না, ওই ব্রেডের সাইডগুলো সব ফেলে দেয়, শুধু মাঝখান থেকে খুঁটে খুঁটে একটুখানি খায়। ওইটুকু খেলে তো আর সকালটায় থাকা যায় না, তো পরে দেখি কী ওকে দেওয়া যায়। সেই হোমমেড জেলিটা যেটা আমি সেই মাসির বাড়ি থেকে এনেছিলাম, ওটা আর অল্প একটুখানি রয়েছে, তো ওটাই মাম্মামকে মাখিয়ে দিচ্ছে। আর এই জেলিটা দেখলাম মাম্মাম খুব ভালো খাচ্ছে, কিন্তু নর্মালি যে কেনা জেলি যেগুলো সেগুলো কিন্তু মাম্মা অতটাও পছন্দ করে না, কিন্তু এই জেলিটা কিন্তু মাম্মামের খুব ভালো লেগেছে। তো এটা যেটুকু আছে আর কি, ওকে দেখি হয়তো দুদিন হয়ে যাবে যতটা আছে, তো ওকে এখন সেটা মাখিয়ে দিয়ে তোকে এটা দেবো। তাহলে চলো সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আবার আসলাম কিন্তু তোমাদের সামনে। আর এখন ঘড়িতে সময় সকাল বাজে প্রায় 9:30 মতো বাজে। ঘুম থেকে তো অনেক স্বপ্ন নিয়ে শুয়েছি দুপুরবেলা, এই সরি রাত্রিবেলা অনেক স্বপ্ন নিয়ে শুয়েছি যে 9:00 সময় নাকি ঘুম থেকে উঠবো, মাম্মা ঘুমাবে, ওর স্কুল নেই। 6:30 বাজতে পারিনি, মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, তো উঠে উঠে নিয়ে তারপর সেই থেকে তো তাণ্ডব চালিয়ে যাচ্ছে পুরো একদম। আমাদের তো ঘুমাতেও দেয়নি, আর মা তো এত তাড়াতাড়ি ওঠে না, মা আরেকটু পরে ওঠে, মা ওরও ঘুম ভেঙে গেছে, মানে কি অবস্থা। তো তারপর ও ঘুম থেকে ওঠার পরে যা বিরক্ত করছে আমাদেরকে, সেই মানে ঘুমাতে দিচ্ছে না, তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। বাবা তো বেরোয় বাড়ি থেকে 7:30 পর, বাবার কাছে খানিকক্ষণ ছিল, বাবা দেখছিল, তারপর তো উঠেই পড়েছি। আর এখন চাটা সব খাওয়া হয়ে গেছে, মেথির জলও খেয়ে নিয়েছি, আর এখন কিন্তু মাম্মাকে আমি পড়াশুনো করাচ্ছি। ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো খাটে বসে পড়াশুনো করছে। আর মা এদিকে, হ্যাঁ গুড মর্নিং, মা এদিকে হচ্ছে এই যে রান্না বান্নার সরঞ্জাম নিয়ে বসেছে, কি রান্না হবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, চলো শেয়ার করবো। রান্না আর খাওয়া, রান্না আর খাওয়া, ঠিক। বাবা আমার ফেভারিট ফেভারিট জিনিসগুলোই বাজার থেকে সব নিয়ে এসছে, মানে আমি যেগুলো পছন্দ করি, লোটে মাছ, মাছের ডিম, পোল শাক, কুমড়ো শাক, মানে এগুলো সব চিংড়ি মাছ, বাবা এগুলো নিয়ে এসছে, এগুলো আমার ভীষণ পছন্দের জিনিস, তো ওগুলো নিয়ে এসছে। তো আজকে মাকে বলেছিলাম ওল শাক, তো মা বললো কুমড়ো শাকটা আগে করবে, কারণ কুমড়ো শাকটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে সকাল সকাল মাথার মধ্যে দেখো দিয়েছি তেল, পুরো মাথা চাপচুপ করে তেল দিয়েছি, মাথার যন্ত্রণা হচ্ছে দুদিন ধরে প্রচণ্ড, তাই মা বললো যে ভালো করে মাথায় তেল দে, যার জন্য দিলাম। তো চলো মাম্মাকে একটু পড়াশুনো করিয়ে নিই, নাহলে ওর অসুবিধা হচ্ছে। আমি তারপর তোমাদের সাথে পরে দেখাচ্ছি আজকে কি আমাদের দুপুরের লাঞ্চে রান্না হবে, চলো সাথে থাকো। এখন এখানে কী রান্না বান্না চলছে চলো একটু তোমাদের দেখাই। মাম্মাকে পড়াশোনা করাতে করাতে একটু উঠে এলাম, এখানে কি হচ্ছে? ওই যে আমার নাতনি ভালো খায় উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, তুই বললি ভালো খায়, উনি উচ্ছে আলু আলাদা আলাদা ভাজা খায়, এরকম খায় না। ও তাই, এটা বলিস নি আমাকে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ডাল, হচ্ছে ডাটা দিয়ে ডাল, মুগের ডাল। আর এখানে হবে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের ঝাল হবে আর কি, হলুদ মাখিয়ে রেখেছে। আর ঘরের বাদ বাকি রান্না রয়েছে, দেখি যাই কি রান্না রয়েছে। ও ঘরে চাটনি আর কুমড়ো শাক অলরেডি হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে, দেখো আমের চাটনি আর এখানে কুমড়ো শাক, কুমড়ো টুমড়ো আলু টালু সব দিয়ে করেছে, ঠিক আছে। ঠিক আছে চলো আবার পরে আসছি, আমি এখন একটু ছাতু খাবো, এখন 10:00 মতো বাজে, 10:00 এখনও বাজেনি, 10:05। এই ঘরে বিছানা টিছানা তো সব সুন্দর টানটান করা, চলো তাহলে পরে আবার আসছি। এখন 10:30 বাজে, সব রান্নাবান্না কিন্তু শেষ, এখন গ্যাস ট্যাস সব মোছা চলছে, আর ইত্যাদি আসবে কাজে একটু পরে, দেরি আছে এখনও, এখন 8 ঘন্টা। আর আকাশের দিকে কিন্তু মেঘ করেছে, মার কাছে শুনছি এখানে নাকি বৃষ্টি হয় ভালোই, কিন্তু রানাঘাটে তো কোনো বৃষ্টির দেখা পায়নি এই কদিন, সেভাবে খুব কম হয়েছিল, ঝিরিঝিরি 2-1 ফোঁটা। আর এখানে দেখো গাছে এই জবাটা কি দারুণ লাগছে দেখতে, হলুদ আর লাল দিয়ে। বাবা আবার রোদ উঠলো, বৃষ্টির কথা বললাম বলে, দেখো সচ্চর করে রোদ উঠে গেল, তবে মেঘ জমছে আকাশে, কালো কালো হতেও পারে, কারণ আকাশে বেশ ভালোই কালো মেঘ আছে, জানি না কী হবে।
চলে আসবেন, তারপর বাঁচবেন। মার এখন কাজ এটা করলেই মোটামুটি হয়ে যায়। চলো তাহলে পরে আবার আসছি, সাথে থাক। আর এদিকে দেখো, এখন মা সব কাঁচাকুচিগুলো করলো বালতির মধ্যে, আমি বারণ করলাম, কথা তো শোনে না। আর এদিকে মামামের পড়াশুনো হয়ে গেছে, আজকে আবার রীতাদি ওর ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে আর কি কারুর কাছে রেখে আসতে পারেনি, ওই জন্য নিয়ে এসছে। তাই বললো যে বোন একটুখানি ও খেলুক এখানে, তো ঠিক আছে। মামামও আর কি খেলা করছে, মামামের পড়াশুনো হয়ে গেছে, আমি বললাম ঠিক আছে খেলুক। তো মামামের ওই যা যা আছে খেলনাগুলো, ওগুলো নিয়েও একটু নাড়াচাড়া করছে, ছোটো মানুষ, ওরও আনন্দ লাগছে। হ্যাঁ, তো কখনো ডক্টর সেট ডক্টর হচ্ছে, কখনো এমনি ক্যাক্টাস টা নিয়ে খেলছে আর কি, ওর যা মনে হচ্ছে একটু খেলছে। আর মামামেরও কোনো অসুবিধা নেই যে ওর খেলনায় হাত দেওয়া যাবে না বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই, ও কিন্তু এগুলো ভালোই বাসে। তো চলো, ওরা তো ছুটিয়ে মজা করছে। তো এখন বাইরে দেখো নেমে গেছে জোরদার বৃষ্টি, এখানে কিন্তু ঠিকই বলেছে মা, বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই হয়। দেখো ভালো বৃষ্টি নেমে গেছে, যার জন্য মা সব জামাকাপড় কেচে দিয়েছিল বাইরে, আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সব তুলে বারান্দায় দিলাম। আর এখানে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। আর এখানে যত জামা কাপড় ছিল সব দেখো এখানে মেলে দিলাম, সব কটাই মা কেচে দিয়েছে। মাকে বললাম কাঁচতে না, আমি কাঁচবো, শুনলো না, সব কেচে দিয়েছে। এগুলো সব বাইরে ছিল, কারণ বৃষ্টি হচ্ছে, সব ভিজে যাবে। আর মাম্মাকে এবার স্নান করাতে নিয়ে যাবো, কারণ এখন 12টা বাজে, 12টা 10 মতো হয়েছে। এখানে দুজনে বসে বসে এখন গেম খেলছে, রীতাদি আছে পাশে কাজ করতে, পাশের বাড়িতে। তো ঠিক আছে চলো, সাথে থাকো, পরে আবার আসছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন তারপরে আমি চলে এসেছি এখানে, লেবু কাটছি, মানে মৌসম্বি লেবু, 3টে লেবু নিয়েছি যে মা আর মাম্মাম খাবে আর কি, ওদের দুজনের জন্য দেড়খানা দেড়খানা করে ওদের দুজনকে দিয়ে দেবো, ওই জন্য কেটে নিচ্ছি। আর মাম্মাম তো রস করে খায় না, মাম্মাম ফলের রস করে দিলে সেটা যতটা না ভালো খায়, ও এমনি মানে নিজে কামড়ে খাবে বা চিবিয়ে খাবে এই জিনিসটাও ভালোবাসে, তো ওই জন্য ওদের জন্য লেবুটা কেটে নিচ্ছি। ঠিক আছে চলো, পরে আসছি আবার। তো এখন খাওয়া দাওয়া শেষে উঠে পড়েছি বিছানায়, এই যে আমার হাতটা দেখালাম শুধু তোমাদের, কারণ ক্যামেরা ব্যাক ক্যামেরা করে কথা বলছি। আর বাবা তো আজকে ওই ঘরে শুয়েছে, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে কনস্ট্যান্ট। আর মাম্মা এদিকে আজকে রীতাদি ঘর মুছেছে, ঘরের মধ্যে জল ছিল আর দৌড়াদৌড়ি করতে গিয়ে ধপাস করে পড়েছে, পড়ে গিয়ে দেখো পায়ের ওই আঙুলের ওখানে লেগেছে। মা এখন তাই বরফ দিচ্ছে আর হেসে পাগল হয়ে যাচ্ছে, এত ঠান সুসুরি লাগছে। দেখো কি করছে, এদিকে লেবু খাচ্ছে আর তার সাথে তিয়ান পায়ে বরফ দিয়ে দিচ্ছে। কি করে পড়ে গেলি তুই, জল দেখিস না, আরাম দৌড়াস, ধপাস করে দৌড়াতে গিয়ে পাটা নিয়ে পড়েছে। হ্যাঁ চলো তাহলে আমরা একটু এবার শুয়ে রেস্ট নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় 7:00 প্রায়, জবরদস্ত একটা ঘুম দিয়ে উঠেছি আজকে দুপুরবেলায়, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুম দিয়ে উঠলাম, জাস্ট একটু ফ্রেশ হলাম, উঠেছি অনেকক্ষণই। উঠে তারপর মাম্মার পায়ে একটু ব্যথা লেগেছে, ও হাঁটতে পারছে না, কী করে পড়লো বুঝতেই পারলাম না, ঘরটা ভেজা ছিল, ও পড়ে গেল ধপাস করে, এবার সেখান থেকে ওর কী করে ব্যথাটা আঙুলটায় লেগেছে, মানে হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে, অনেকবার করেই বরফ দিয়ে ওকে ব্যথার মলম সব লাগানো হয়েছে, একদম কথা শোনে না। মেন ব্যাপার কী বলো তো, ওকে যত বলা হয় ভেজা জায়গার মধ্যে দৌড়াতে না, ও মানে সবে ঘর মুছেছে আর সাথে সাথে স্পিডে দৌড়াতে গেছে, গিয়ে ধপাস করে পড়েছে আর আঙুলটায় লেগেছে। এবার ওকে যে এখানে হোমিওপ্যাথি ডাক্তার আছে সেখানে নিয়ে যাব, ও হাঁটতে গেলে ওর পায়ে লাগছে খুব, হাঁটতে পারছে না, ওই জন্য মানে পায়ের আঙুলে লেগেছে আর কি, এবার যার জন্য ওকে হেঁটে যেতেও পারবে না, আর ওকে হাঁটতে গেলেও তো গলির মোড় অব্দি যেতে হবে, যার জন্য সেটাই দেখি সেরম হলে টোটো এখান থেকে যদি বাড়ির সামনে আনা যায় ডাক্তারটা তাহলে দেখি আনতে হবে, আজকের দিনটা দেখি। আর মার সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, এখন মাম্মাকে বনভিটা খাইয়ে একটু পড়তে বসাবো, আর আমরাও একটু চা টা খাবো, দুধ চাল দেওয়া হয়ে গেছে। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো আর কি, পরে আবার আসছি। ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় 8:30, আর মাম্মা পড়াশুনো করছে এখন, দেখো এখানে বাংলা লেখা হয়ে গেছে, এই যে লিখে রেখেছে, আর এখন এখানে করছে ম্যাথ। মা এই যে মাম্মা কি করছো, এই যে ম্যাথ করছি। ও আমার ছুটি হয়ে যাবে, ছুটি হয়ে যাবে, আচ্ছা। এটা হচ্ছে প্রিয় মাম্মা দিয়েছে আমাকে।
আচ্ছা, তো ওইখানে বসে এখন ম্যাথ করছে। আর এদিকে আমাদের কিন্তু মা ভাত হয়ে গেছে, মা ভাত ভাত বসিয়েছে। আর এখানে দেখো আবার কত আম কেটে রেখেছে, এখনই আমার দেখে খেতে ইচ্ছে করছে, তো আমি এখন থেকেই খাওয়া স্টার্ট করব। ঠিক আছে, আমার আম খেয়ে খেয়ে পুরো ইয়ে হয়ে যায়, এত আম কাটে মা প্রতিদিন। দেখো সকালবেলাও কেটেছে, কিন্তু আমাদের সকালে এক ইয়ে খাওয়া হয়ে গেছে, মাম্মা আমি আর মা খেয়েছি, আবার এখন রাতে কাটলো এতগুলো। তো আমি এই যে নিয়ে নিয়েছি, অলরেডি খাওয়া স্টার্ট করে দিচ্ছি। আম খা, যত ইচ্ছা খা। হ্যাঁ, তো আর রাতের তো সব খাবার টাবার আছেই। আর চলো তাহলে, এখন 8:30 মতো বাজে, একটু হলেই মাম্মামে পড়াশোনা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তারপরে আসছি, সাথে থাকো। ঠিক আছে চলো। তো মাম্মামকে আমি কিন্তু সবসময় কিছু না কিছুর মধ্যে এনগেজ রাখার চেষ্টা করি। দেখো ওর আজকের বায়না, ওকে মা সরস্বতী এঁকে দিতে হবে, তো এখানে কিন্তু আমি এঁকেছি। ও এরপরে বললো মাম্মা আমিও দেখে দেখে কিন্তু এবার চেষ্টা করব। তো এখনও বসে বসে কালার করছে, ও নিজের থেকে যেটা মনে আসছে। তো দেখো কালারটা কিন্তু ও বসে বসে করছে। ওর মা সরস্বতী মানে ঠাকুরের মধ্যে মা সরস্বতীর প্রতি ওর একটা আলাদা রকম ভালো লাগা, এটা আমি অনেক ছোটোর থেকেই ওকে দেখেছি। ওর সব ঠাকুরের মধ্যে মা সরস্বতীর প্রতি, সব ঠাকুরকেই মানে ভালোবাসে, কিন্তু মা সরস্বতীর প্রতি ওর একটা আলাদা রকম ফিলিংস, এটা আমি দেখেছি। এটা নিয়ে খুব ও ভালোবাসে, এবং দেখো সেটা আমি ওকে এঁকেও দিয়েছি। ও বসে কালার করছে, এখন প্রায় 9:20 মতো বাজে। তো চলো, করার পরে তোমাদের তারপর দেখাই কেমন হয়েছে। আর এই দেখো ফুল কালারটা কিন্তু মাম্মা পুরো করে নিয়েছে, আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ও ছোটো মানুষ যেটা করেছে, আমার কাছে এটা অনেকটাই ভালো লাগছে। তো এটা হচ্ছে ফুল লুকটা, দেখো সরস্বতী ঠাকুরের, খুব সুন্দর লাগছে। এবার কিন্তু মাম্মাকে আমি খাওয়াবো, কারণ প্রায় এখন 9:50 বেজে গেছে। আর বাবা দোকান থেকে আসার সময় মাম্মার জন্য নিয়ে এসছে পায়ে ব্যথার জন্য মুভ। এই দেখো, কারণ ঘরে আমাদের যেটা ছিল সেটা লাগিয়েও মাম্মার ব্যথা কমছে না, ওই জন্য এটা বাবা কিনে আনলো। আর সেটা দেখো মা এখন পায়ে লাগিয়ে দিচ্ছে, এতক্ষণ বসে বসে মা বরফ শেক করলো, সারা সন্ধেবেলা থেকেই ওকে বরফ শেক করা হচ্ছে, আর এখন কিন্তু এটা আবার লাগানো হচ্ছে। কীভাবে আজকে পড়েছে, মানে আঙুলটা হয়তো ওর মুড়ে গেছে, ওর আঙুলটাতেই মেন ব্যথা বলছে ওই জায়গাটা দিয়ে, শেষের দুটো আঙুলে। তো বাচ্চা মানুষ তো, যার জন্য কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে, দেখতেও খারাপ লাগছে। এখন এটা বারবার লাগানোর পরে বোঝা যাবে যে কতটা কাজ হলো। ঠিক আছে তাহলে চলো। আর মাম্মাও দেখো পায়ে বরফ দিয়েছে, মরম টরম লাগিয়ে বলছে এখন সুবিধা হচ্ছে। তা ও বললো মাম্মা আমি এই জায়গাটুকু একটু হাঁটি, ওর জুতোটা পরে নি বলো তো, পায়ে সুবিধা হচ্ছে হাঁটতে, এমনি খালি পায়ে হাঁটতে অসুবিধা হচ্ছে, জুতোটা পরলে পায়ে আরাম লাগছে, তাও বেশি হাঁটবো না, এই এক পাক আর কি হেঁটে শুয়ে পড়বো একটুখানি। হ্যাঁ, তো তাহলে খাওয়ার পরে চট করে শুতে ভালো লাগে না, একটুখানি এক পাক হাঁটলে ভালো লাগে। এই বাড়িতে আসলে মার সাথে একটু হাঁটি যাচ্ছি, এই জন্য শুয়ে পড়বো। বাবা এখন বিছানা টিছানা করছে, আর বাবা এই ঘরে শোবে, আজকে আর ওই ঘরে শোবে না, এই ঘরটায় শোবে আর আমরা ওই ঘরে শোবো। আর এই দেখো গুড়গুড়িয়াটা নিয়ে এখন হাঁটছি, আর মা এখন টেবিল টেবিল সব পরিষ্কার করে তারপরে আসবে হাঁটবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের মতো গুড নাইট, কালকে রথযাত্রা। তো কালকে রথযাত্রার আমাদের ইচ্ছা আছে, মাম্মাকে নিয়ে একটু যাবো রথের মেলাতে। রথের মেলা কোনো দিন দেখেনি, ইচ্ছা আছে। মাম্মামের পা ব্যথাটা দেখছি কেমন থাকে, তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কালকে ব্লগটা, তার জন্য অবশ্যই দেখো, সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, মাম্মা দিয়ে বাসা দিয়ে দাও। গুড নাইট, আমার পা ব্যথা না একটু কমেছে, সেটাই বলছে, ও এত তাড়াতাড়ি কথা বলে, তোমরা অর্ধেক কথা হয়তো বুঝতেও পারবে না, সেটাই আর কি বলে দিলাম। ঠিক আছে চলো আজকের মতো তাহলে, বাই বাই।